আসসালামু আলাইকুম সুপ্রিয় মাছ চাষি ভাই বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আজকে আপনাদের মাঝে নিয়ে হাজির হলাম দেশি শিং মাছের পড়া আগে এই মাছগুলো নদী নালা খাল বিলে ইত্যাদিতে পাওয়া যেত এখন তেমন একটা পাওয়া যায় না তার বিকল্প হিসেবে এ মাছগুলো এখন হ্যাচারিতে উৎপাদন করা হচ্ছে এই মাছগুলো বাংলাদেশে অধিক চাহিদা থাকায় ব্যাপকভাবে চাষ করা হচ্ছে বাংলাদেশের সর্বত্রই অনেক চাষি ভাইয়েরা এই মাছগুলো চাষ করে ভালো ফলন পেয়েছেন এবং অধিক লাভবান হয়েছেন এই মাছগুলো পুকুরে বা বায়ু ফ্লগে চাষ করা যায় এই মাছগুলো পুকুরে চাষের ক্ষেত্রে একক চাষ বা মিশ্র চাষ করা যায় একক চাষের ক্ষেত্রে আপনার ত্রিশ থেকে পঞ্চাশ শতকের একটি পুকুর প্রয়োজন এবং মিশ্র চাষের ক্ষেত্রে ভিয়েতনামি কই বা মাগুরের সাথে এ মাছগুলো চাষ করা যায় একক চাষের ক্ষেত্রে প্রতি শতকে এক হাজার পিস পণা ছাড়া যায় এবং মিশ্র চাষের ক্ষেত্রে পাঁচশো থেকে ছয়শো পিস পণা ছাড়া যায় এই মাছগুলো পুকুরে এবং বায়ুফুলকে চাষ করা যায় একক চাষের ক্ষেত্রে এই মাছগুলো লাভবান হওয়ার সম্ভাবনা বেশি তো আমাদের ভিডিও থেকে আপনারা যদি সামান্য হলে উপকৃত হন তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করবেন অনেক ভাই জিজ্ঞেস করেন যে এ মাছগুলো কী খাবার খেয়ে থাকে এ মাছগুলো ফিট খাবার খেয়ে থাকে ফিট খাবারের পাশাপাশি কোড়া বসি খোল ইত্যাদি খাবার এ মাছগুলো খেয়ে থাকি তো আজকের ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ